চালকলের মালিক মদন মিত্র রিল লাইফে নতুন লুকে কামারহাটির বিধায়ক হরনাথ চক্রবর্তী পরিচালিত ও লাভলি সিনেমায় এবারে নায়কের বাবার ভূমিকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী চালকলের মালিক হলেন মদন মিত্র এবার সম্পূর্ণ অন্যরকম ভূমিকায় দীর্ঘদিনের এই রাজনীতিবিদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান কামারহাটির বিধায়ক মদন মিত্র তবে তিনি চালকলের মালিক হয়েছেন রিল লাইফে ও লাভলি গানের মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিল সেই গান জায়গা করে নিয়েছিল অনেকের মনে মাঝে বেশ কয়েক বছরের বিরতি এবার হরনাথ চক্রবর্তী পরিচালিত ও লাভলি সিনেমায় একজন চালকল মালিকের ভূমিকায় দেখা যাবে মদন মিত্রকে সম্প্রতি শিয়ালদা স্টেশনে ছবির পরিচালক ও কলাকুশলীদের সাথে ছবির পোস্টার রিলিজে অংশ নিয়েছিলেন মদন মিত্র সেখানেই অভিনেতা অভিনেত্রীদের সাথে কোমর দোলাতেও দেখা যায় তাকে সেখানেই মঞ্চে দাঁড়িয়ে পরিচালক হরনাথ চক্রবর্তী জানান তার আগের ছবি সাথী বা সঙ্গীর মতো এই ছবি ও লাভলির গানও দর্শকদের মন জয় করবে আপনারা ছবিতে দেখবেন আপনারা মেলাতে পারবেন না যে মদনদা তাকে রাজনৈতিক মঞ্চে দেখেছে তিনি স্ক্রিনে কিভাবে খরাজ লাবণী অন্যান্য শিল্পীদের সাথে পারফর্ম করছে আমি যেমন সাথী করেছিলাম সঙ্গী করেছিলাম যে ধরনের গান আপনাদের সবার প্রিয় হয়েছিল সবাই ভালো লেগেছিল এই ছবির গান আমি আজকে শিয়ালদার এইরকম জানার সমুদ্রের মাঝখানে বলছি ভালো লাগবে আপনাদের গান বাংলা চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী রয়েছেন এই সিনেমাতে তাদের সাথে সমান তালে তাল মিলিয়ে অভিনয় করেছেন মদন মিত্র জানালেন খোদ পরিচালক যেহেতু নতুন ছেলে রিক এবং রাজনন্দিনী আমি গানের উপর খুব জোর দিয়েছি গান শুভম শুভঙ্কর মানে ওরা খুব ইয়াং একদম ছেলে সোনু নিগম অঙ্কিতা এরা সব গান গিয়েছে মানুষ যারা দর্শক যাবেন তাদের গান খুব ভালো লাগবে এবং ডিফারেন্ট ডিফারেন্ট সং আছে সিচুয়েশন সং সবার খুব ভালো লাগবে আর গল্পে প্রচুর মোড়ক আছে বহু টুইস্ট আছে যে সেই টুইস্টটা আমি এখন বলতে পারবো না মদনদা দারুণ মদনদা একেবারে একটা ফ্যামিলি মানে হিরোইনের বাবা একটা বাবার চরিত্রে একটা একটা গাম্ভীর্যপূর্ণ মানুষ এটা আছে বাট নট নেগেটিভ টু পজিটিভ মাইন্ডেড হ্যাঁ ও লাভলি থেকে আমরা নামটা নিয়েছি যেহেতু আমাদের গল্পের সাথে যায় এই সিনেমাতে গান গেয়েছেন সোনু নিগম গোবরডাঙ্গার অঙ্কিতা সহ আরও বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী ছবিতে নায়কের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি ছবির প্রমোশনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন ছবির সাথে যুক্ত সকলেই সোমবার দুর্গাপুরে এসেছিলেন মদন সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নানা কথা তিনি বলেন রাজনীতিবিদদের অভিনয়ের গ্রুমিং লাগে না যারা দীর্ঘদিন পলিটিক্স করছে তারা এত ভালো অভিনয় করতে পারে যে তাদের গ্রুমিংয়ের আর প্রয়োজন হয় না আমি অন্যদের কথা বলছি না আমার ক্ষেত্রে বলছি বাংলার মানুষের কাছে ছবি দেখার আবেদনও জানান বিধায়ক তথা অভিনেতা ও লাভলি একটা গ্রামের মিষ্টি ছবি যে ছবিতে ব্যর্থ প্রেম দেখাশলেন প্রেম প্রেমের পূর্ণতা চাকরি নেই ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স রয়েছে আবার বীরভূম থেকে বর্ধমানের চালের মালিকরা কী করে কাঁকর মিশিয়ে দিচ্ছে মানুষকে ভালো চাল থেকে বঞ্চিত করে এই সব মিলিয়ে একটা মিষ্টি ছবি এবং অর্থাৎ এই বইটার মধ্যে পুরো পরিবারকে নিয়ে উপভোগ করার মতো ম্যাটেরিয়াল রয়েছে আমার জীবনে এটা রিয়েলি বলতে পারেন রিয়েলও বলতে পারেন কারণ আমরা যারা পলিটিক্স করি আমাদের থেকে আমাদের অভিনয়ের গ্রুমিং লাগে না যারা অনেক দিন ধরে পলিটিক্স করেছে তারা এত ভালো অভিনয় করতে পারে অনেক অভিনেতা তাদের সাথে পারবে না তো আমি নিজেকে দায়ী বুঝি সবার কথা বলছি না আমি পলিটিক্স করতে গিয়ে দারুণ অভিনয় শিখে গেছি যেটা হ্যাঁ বলবো না যা বলছো যেটা হ্যাঁ সেটা বলবো না যেটা না সেটা হ্যাঁ বলবো
যা বলবো সেটা করবো না। তো তারপরেও মানুষ কিন্তু আমাকে অবিশ্বাস করে না, মানুষের একটা আস্থা আমার উপর আছে, এটা ঈশ্বর প্রদত্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।